তোমার অভিমানের কারণে যদি কেউ দুঃখ পায়, তাহলে ভেবে নিও সে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। টেবিলটা অনেক অগুছালো, তো নাস্তা খাওয়ার পরেই ভিডিওটা শুরু করেছি। নাস্তা খাওয়ার পরে আমি রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। তো তারপর আসলে হঠাৎ করেই আমার পাশে ভাবি বলতেছে, আসো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বাইরে বলতে আসলে আজকে যেহেতু বুধবার ছিল, যে আসো একটু মেরাদিয়ে হাটে যাব। তো কি করব, যেহেতু হাটে যেতে হবে, তাড়াহুড়ো করে আসলে বের হয়ে গিয়েছি। কেননা যখনই হাটে যাওয়া হয় দেখা যায় অনেক সময়ের ব্যাপার। তো হাটে যে কী কিনেছি সেটা তো শেয়ার করবই, পাশাপাশি সবাইকে অনুরোধ করে নিচ্ছি, যারা ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। প্রথমেই বলে দিচ্ছি, আসলে হাটে যেয়ে তেমন কিছুই কেনা হয়নি। ভাবি গিয়েছে কিছু কি বলে, প্রতিদিন তো আমরা মেরাদি হাটে এটা ওটা কিনতে যাই, আজকে গিয়েছি আমরা মেরাদি হাটে বীজ আনার জন্য। তো আমারও উদ্দেশ্য সেটাই ছিল। আর যেহেতু দুপুরে রান্না করে যাইনি আমরা, তাই আসলে দেখা যায় একটার মাঝেই আমাদের বাসায় ফিরতে হবে, ফিরেই কিন্তু তারপর রান্না করতে হবে। তা আমি যে বীজগুলো এনেছি আপনাদেরকে দেখাবো। আর এই তো মেরাদি হাট থেকে আমরা বড়ই নিয়ে এসেছি। বড়িগুলো খেতে টক মিষ্টি, অনেক মজা। যখন আমি বয়স দিচ্ছিলাম আসলে তখনও আমার খেতে ইচ্ছা করছিল। আজকের ভিডিওতে আপনাদের কিছু কমেন্টস পড়বো, পাশাপাশি একটা DIY রেখেছি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমি যখনই মেরাদিয়া হাটে যাই দুই একটা সিরামিক নিয়ে আসি, তবে আজকে একদম মিস করে ফেলেছি। তাড়াহুড়া করে বাসায় আসতে হবে, রান্না করতে হবে, সেই খেয়ালটাই আসলে ছিল। তো তার জন্য দেখা যায় যে ওইসব কেনার কোনো ধান্দা ছিল না, যে কাজটাই গিয়েছি সেটাই সেরেছি। তো আজকে কয়েকদিন ধরে কালো জিরার ভর্তা খেতে পারিনি। আসলে এই জিনিসগুলো আপনাদের ভাইয়াই কিনে, তো আমি কখনো কিনিও না জানিও না। তবে লোকটাকে জিজ্ঞেস করলাম কালো জিরার কেজি কত, উনি বলে 400 টাকা। তো কী আর করার, আমি তো জানি না আসলে কত টাকা, তো আমি কিছুটা নিয়ে এসেছি আর কি। যখন আমি শুনি জিনিসের দাম বেশি, আমার জানা নেই আসলে এই জিনিসটার দাম কত, তখন আমি ওই জিনিসটা বেশি কিনি না, কম কিনি। কেননা এটাই উচিত আমি মনে করি আমাদের মহিলাদের, যদি আমাদেরকে ঠকায় তাহলে কম কিনলে বেশি ঠকবো না, সেটাই আর কি আসলে আমার খেয়াল, আমার মন যেটা চায় আর কি সেটাই আমি করি। তো আপনারা এই প্রসেসটা কাজে লাগাতে পারেন, যখন দেখবেন জিনিসের খুব দাম, কিছু একটা কিনতেছেন, তখন আসলে ঠকে গেলেও বেশি ঠকবেন না, পরিমাণে জিনিসটা কম কিনবেন। যেহেতু আমরা আসলে তেমন বাজার করি না, তো সেই সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া থাকে না। কয়েকদিন আগে আমি একবার গুড় কিনতে গিয়েছিলাম, গল্পটা শেষ করি। তো তখন লোকটা বলতেছে এটা 400 টাকা কেজি, ওই যে গোল গোল যে গুড়গুলা পাওয়া যায় আর কি, কী বলে বাটালি না কি গুড়। তো যাই হোক, তো আমি তো মানে হতভম্ব যে 400 টাকা কেজি গুড় জানি না। তো আর কি লোকটা আমাকে বলল, আপনাদের দেশের বাড়ি কোথায়। অনেক সময় দেখেন দোকানদারকে কিন্তু সবসময় এগুলো জিজ্ঞেস করে, আবার কোনো দোকানদার দেখা যায় রিজার্ভ থাকে। আমি বললাম চাঁদপুর, আমাদের দেশের বাড়ি তো চাঁদপুর। তো উনি বলতেছে আপনি আমার দেশের মানুষ, তো আপনার থেকে 20 টাকা কম রাখবো। আমি যখন নিয়ে এসেছি আপনাদের ভাইয়া বলে দেশের মানুষ দেখে একদম ভালো করে ঠকিয়ে দিয়েছে, এই গুড়টা কখনো 400 টাকা কেজি না। তো যাই হোক, আসলে কী বলবো, মজার ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর কি করা, আপনাদের ভাইয়ার সাথে জিতার জন্য বললাম হ্যাঁ আমি আনলেই বেশি টাকা হয়, আর তুমি কত টাকা দিয়ে আনো সেটা তো আমি জিজ্ঞাসা করি না। আর কি করা আর কি, মহিলা মানুষরা আমরা যেভাবে জিতে যাই আর কি। তো যাই হোক, আসলে মেরাদি হাট থেকে আমি আজকে তেমন কিছুই কিনি না, ওই ভাবির সঙ্গে গিয়েছি। দেখা যায় ভাবিরও অনেক দরকারি জিনিস ছিল, তারপর আমি বিশেষভাবে গিয়েছি ওই যে বিচিগুলো আনার জন্য। তো আপনাদেরকে কিন্তু আমি কথার মাঝখানেই বিচিগুলা দেখিয়ে দিয়েছি, দুন্দুলে বিচি আর সিসিঙ্গার বিচি এনেছি। এর আগেও আমি দুন্দুলে বিচি এবং সিসিঙ্গার বিচি লাগিয়েছিলাম ছাদে, তো সেগুলো একটা বিচিও উঠে না, তাই আসলে এই বিচিগুলা নিয়ে আসলাম আর কি।
আর এই তো বাসায় এসে তো দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে শর্টকাট বেগুন ভেজে নিচ্ছি। বেগুন আপনাদের ভাইয়া আমি খুবই পছন্দ করি, আমার তো বেগুন ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যায়, তো এই জন্য বেগুনটা ভেজে নিচ্ছি। আর মাশাল্লাহ বেগুন এইভাবে ভাজলে কিন্তু অনেক মজা হয়। আমি প্রথমে হলুদ, মরিচ, লবণ আর হয়েছে জিরার গুঁড়া একসাথে মিক্স করে তারপর বেগুনের গায়ে মেখে রাখি, তারপর সেটা তেলের মধ্যে ভেজে নিই। তো আপনারা এইভাবে বেগুন ভেজে দেখবেন, হ্যাঁ অনেক অনেক টেস্টি হয়। তবে আমার মা এইভাবে ভাজার পর আবারও পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে সেটা আবার মশলাতে দেয় আর কি, তো আমিও মাঝে মাঝে দেই কিন্তু সব সময় দেই না। তো আজকে আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করতেছি যেটা আপনাদের ভাইয়ার খুবই প্রিয়। এখানে আমি রসুন কেটে নিয়েছি আর হয়েছে পেঁয়াজ কেটে নিয়েছি, তো সেটা কতক্ষণ কষিয়ে এখানে লইট্টা শুটকি ধুয়ে রেখেছি আমি। লইট্টা শুটকি দিয়ে বতুয়ার শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব আর কি, সেটা খেতে কিন্তু দারুণ মজা হয়। তো এই তো এই এটা হয়েছে লইট্টা শুটকি, তো এটা আমি ছোট ছোট টুকরা করে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর গরম পানি দিয়ে যখন আপনি এই লইট্টা শুটকিটা ভিজিয়ে রাখবেন তখন দেখবেন খুব তুলতুলে সফট নরম হয়ে যায়। আর এটা যেহেতু সামুদ্রিক মাছ এটার ভিতরে কিন্তু অনেক বালি থাকে, সেটাও চলে যায়। পেঁয়াজ আর হয়েছে রসুনের সাথে আমি শুটকিটা কতক্ষণ কষিয়ে এখানে হলুদ, মরিচ, লবণ আর হয়েছে এই তো একটু কষিয়ে পানি দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য কতক্ষণ কষিয়েছি। তারপর আমি আলুটা দিয়েছি, যেহেতু নতুন আলু এটা সিদ্ধ হতে সময় লাগে না, তো এটা মিক্স করে কতক্ষণ আবারও ঢেকে দিয়েছি, তারপর আমি শাকটা দিয়ে দিব আর কি। তো আমি এখন কিছু কমেন্টস পড়তেছি, আসলে ভিডিও সংক্রান্ত কথা বললে কমেন্টস পড়তে অনেক দেরি হয়ে যায়। আমার কালকের ভিডিওতে পাথেমা আক্তার আইডি থেকে একজন আপু আমাকে কমেন্টস করেছে, আপু তোমার প্লিজ আমার আমার প্লিজ একই রকম কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছে। তা আপু তুমি হয়তো নতুন আমার ভিডিও দেখেছো, প্রথম আমি তোমার কমেন্টস পেয়েছি পাথেমা আক্তার আইডি থেকে, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। কত সুন্দর খেয়াল করে তুমি আমার ভিডিওটা দেখেছো, আমার প্লিজটা তোমার প্লিজটা একই রকম, তার মানে জানি না তোমার প্লিজটা কে কিনেছে, আমাদের পছন্দ মিলে গিয়েছে। তো এই তো আমার দেখেন ভালোভাবে কষিয়ে কষিয়ে এই তো আমি শুটকিটা রান্না করে ফেলেছি। আর এইভাবে শুটকি খেতে কে কে পছন্দ করেন জানাতে পারেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এটা। তারপর আমি কমেন্টস পড়তেছি, হ্যাঁ বিবি হামিদা কিচেন, আমি আবারও বলতেছি বিবি হামিদা কিচেন, তো আপু আমাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আর আপু বলেছে আমার কাছে আপনার কথাগুলো অনেক সুন্দর লেগেছে আপু, আপনি অনেক মিষ্টি করে কথা বলেন। তা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসলে আপনি ভালোবেসে আমার কথাগুলো শুনেছেন তাই আমার কথাগুলো আপনার অনেক ভালো লেগেছে। কোনো মানুষের আসলে কোনো কিছু ভালো লাগার মাঝেই ভালোবাসা লুকিয়ে থাকে, দেখতে থাকো আপু এক সময় হয়তো তুমি আমার প্রিয় বন্ধু হয়ে যাবা, তো সবসময় এ বোনটার সঙ্গে থাকবা। তো যাই হোক রান্নাবান্না শেষ করে এসে দেখি আমার মেয়ে তার রুমটা গুছাচ্ছে, তো মেয়ের কিন্তু আসলে 15 তারিখ পরীক্ষা, তো আজকে 31 তারিখ, জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শুরু, দোয়া করবেন মেয়েটার জন্য। তারপরে এই যে DIY করতে চলে আসলাম, DIYটা যদিও আগের করা ছিল, আমি আসলে যখন ঘরের এটা ওটা গুছাই আমার অনেক আপুদের অনুরোধ থাকে এটা কিভাবে বানিয়েছো আপু, সেটা কিভাবে বানিয়েছো, তো সেগুলো তো আসলে প্রতিদিন আমার বানানো সম্ভব না। তো অনেক আপুদেরকে আমি কমেন্টসে রিপ্লাই দিয়ে দেই যে আপু আমি যেভাবে বানিয়েছি আমার চ্যানেলে আছে, তো যেহেতু আমার চ্যানেলে অনেক ভিডিও আসলে আপুদেরও কষ্ট হয় খুঁজে বের করার জন্য, আর কমেন্টসের মধ্যে লিঙ্ক দেওয়া আমি জানি ঠিক না, তাই আসলে মাঝে মাঝে শেয়ার করে দেই ভিডিওগুলো। তো এখানে আমি পাটের যে সুতলিগুলো আছে সেটা দিয়ে একটা ট্রে বানাবো, তো সেই ট্রেটা আপনারা সকলেই বানাতে পারবেন। প্রথমে আমি যেভাবে আমাদের চুলে বেনি করি 3টা রশি নিয়েছি আর সেটাকে বেনি করে নিয়েছি, তারপর দেখতে পেয়েছেন হট গ্লু গান দিয়ে একটার সাথে একটা রশি লাগিয়ে নিয়েছি। এখন আমি যে প্লেটের মতো বানিয়েছি তার উপরে আবার রশিগুলো মানে বেনি যে করেছি সেটা এই যে এইভাবে 3টা লেয়ার দিয়েছি, তাতে কিন্তু একটা প্লেটের মতো হয়ে গিয়েছে। তো এগুলো কিন্তু কিনতে গেলে আসলে অনেক টাকা, আপনারাও চাইলে এভাবে ঘরে বানিয়ে নিতে পারেন। তো তারপর আমি কমেন্টস পড়তেছি নীলুপা শিমুল আইডি থেকে, সকলেই আপুর অনেকেই আপুর ভিডিও দেখেন,
তো আপু আমাকে বলেছে, আপু তুমি কি অসুস্থ? গলাটা মাঝে মাঝে লেগে এসেছিল কালকের ভিডিওতে। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি ঘুম থেকে উঠে ভয়েস দিয়েছি, তাতে আমার গলাটা কেমন জানি হয়ে গিয়েছিল। আমার মেয়েরা বলছিল কালকে, মানে বোঝা যাচ্ছে তুমি অসুস্থ। আপু কিন্তু সেটা খেয়াল করেছে। আসলে যারা গুণী মানুষ তারা অনেক কিছুই খেয়াল করে। শিমুল আপু কিন্তু অনেক একজন গুণী মানুষ। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার ভিডিওটি দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ট্রে তৈরি হয়ে গিয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো কেমন হয়েছে ট্রেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।